हेलो एवरीवन, वेलकम टू एमएसआई एकेडमी। एर आगेर भिडियोते आमरा देखलाम जे फुलेर विभिन्न अंश एवं पुंग स्तवक, स्त्री स्तवक, पुंग रेणु, डिम्बाणु एगुलो सम्पर्के आमादेर जाना हये गेछे। एई भिडियो टिउटोरियाल आमरा आलोचना करब परागजोग कि, परागजोग केमन करे हय। এখানে আমরা দুটো ফুলের গাছ নিয়েছি, তোমরা বুঝে নাও যেগুলো ফুল। তো এই ফুল হলো আদর্শ ফুল, কারণ এখানে এই ফুলে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক চারটা অংশই আছে। এই ফুলে কি আছে এখন আমরা জানি না, আলোচনা করছি। তো পরাগযোগ হলো একই প্রজাতিভুক্ত গাছের কোনো একটা ফুল থেকে পুংরেণু হয় ওই ফুলেই, মানে এই ফুলের পরাগরেণু এই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়বে, বা এই ফুলের পরাগরেণু একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে এসে পড়বে, বা একই প্রজাতিভুক্ত গাছের একটা ফুলের পরাগরেণু অন্য গাছের ফুলের গর্ভে মুণ্ডে যদি এসে পড়ে, এই ঘটনাটাকে আমরা বলবো পরাগযোগ বা পলিনেশন। ওকে, তো পরাগযোগ দুই রকমের হয়, একটা হলো স্বপরাগযোগ এবং অপরটি হলো ইতর পরাগযোগ। তো স্বপরাগযোগ হলো যখন কোনো ফুলের পরাগরেণু ওই একই ফুলের, মনে করো যে এটাই ফুলের এখানে পরাগরেণু তৈরি হলো এবং এই ফুলেরই গর্ভমুণ্ডে এসে পড়ছে, বা একই গাছের, এই গাছে তিনটে ফুল আছে, তার মধ্যে এই গাছের এই ফুলে পরাগরেণু তৈরি হয় এই ফুলের গর্ভমুণ্ডে এসে পড়বে, না হয় একই গাছের অন্য ফুলে যদি গর্ভমুণ্ডগুলো এসে পড়ে, তখন সেই পরাগযোগকে আমরা বলবো স্বপরাগযোগ। এবং স্বপরাগযোগ যদি একই ফুলের মধ্যে হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছি এই ফুলটাতে একই ফুলের মধ্যে স্বপরাগযোগ হয়েছে, তো এইরকম স্বপরাগযোগকে আমরা বলবো অটোগ্যামি। এবং স্বপরাগযোগ যদি একটাই গাছের, মানে দুটো ফুলের মধ্যে হয়, একই গাছের দুটো ফুলের মধ্যে যদি স্বপরাগযোগ হয়, তাহলে এই ধরনের পরাগযোগকে আমরা বলবো জিটোনোগ্যামি, মানে এটা হয়ে গেল জিটোনোগ্যামি। এবং এই পদ্ধতিতে যে পরাগযোগ হলো এটা হলো স্বপরাগযোগ হলো এটা হলো অটোগ্যামি। স্বপরাগযোগের উদাহরণ হলো শিম, টমেটো, দোপাটি, সন্ধ্যামালতি, মটর গাছ। এই সমস্ত গাছে, যেহেতু এই সমস্ত গাছের ফুলগুলো আদর্শ ফুল, মানে একই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুটোই থাকে, তাই এদের মধ্যে স্বপরাগযোগ হয়। আর যে সমস্ত ফুলের মধ্যে স্বপরাগযোগ হয়, স্বপরাগযোগের জন্য রেণুকে, পুংরেণুকে বহন করার জন্য কোনো বাহকের প্রয়োজন হয় না। এরকম বাতাস নড়তে গেলে বা গাছে কোনো ধাক্কা লাগলেই পুংরেণুগুলো ঝরে ঝরে গর্ভমুণ্ডের উপরে পড়ে যায়, অটোমেটিক্যালি পলিনেশন বা পরাগযোগ হয়ে যায়। এটা হলো স্বপরাগযোগ। এরপরে আমরা আলোচনা করব ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ হলো যে যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতিভুক্ত, মানে আম গাছের ফুলের পরাগরেণু আম গাছের ওপরেই পড়তে হবে, অন্য কোনো গাছের ওপরে পড়লে তো হবে না। তো ইতর পরাগযোগ হলো যে যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতিভুক্ত অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে, এই ঘটনাটাকে বলা হয় ইতর পরাগযোগ। তো একই প্রজাতিভুক্ত যদি জীবে, উদ্ভিদের মধ্যে যদি ইতর পরাগযোগ হয়, তাহলে আমরা এই ধরনের পরাগযোগকে বলবো জেনোগ্যামি, মানে এখানে এটা, এই দুটো যদি একই প্রজাতিভুক্ত উদ্ভিদ হয়, তো এক গাছের ফুলের পরাগরেণু অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে এসে পড়লো, এই ইতর পরাগযোগকে আমরা বলবো জেনোগ্যামি। আবার দুটি ভিন্ন প্রজাতির, আমি যেমন বললাম যে একই প্রজাতিভুক্ত জীবের মধ্যেই পরাগযোগ হতে হবে, ভিন্ন প্রজাতি হবে না, তো ভিন্ন প্রজাতি হয় না এমন না, হয়, তবে ভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে, উদ্ভিদের মধ্যে যদি এরকম পলিনেশন হয়, মানে একটা গাছের
ফুলের পরাগরেণু অন্য গাছের, অন্য প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে যদি এসে পড়ে তো ওই ধরনের পলিনেশনকে আমরা বলবো হাইব্রিডাইজেশন। ওকে, তো ইতর পরাগযোগ হয় এরকম কিছু উদ্ভিদ হলো, যেমন তাল, পেঁপে, লাউ ইত্যাদি আরও আছে। তাল গাছ, পেঁপে গাছ, আশা করি তোমরা দেখে থাকবে যে যদি গ্রামে বাড়ি থাকে, কিছু তাল গাছে ফল হয় কিন্তু কিছু তাল গাছে ফল হয় না, লম্বা লম্বা শুধু লাঠির মতো থাকে। তো যেটা গাছে ফল হয় ওই গাছটা হলো স্ত্রী তাল গাছ, এবং যে গাছে তাল হয় না ওটা হলো পুরুষ তাল গাছ। সেরকম পেঁপে গাছেও কিছু পেঁপে গাছে দেখবা যে লম্বা লম্বা ফুল হয় কিন্তু একটাও পেঁপে ধরে না, আর ওই গাছে কোনো দিন পেঁপে ধরবে নাও, কারণ ওই গাছটা হলো পুরুষ গাছ। ওই গাছে যতগুলো ফুল আছে সমস্ত ফুলে আছে পুংকেশর, মানে পুংস্তবক। ওই গাছের একটাও ফুলে স্ত্রী স্তবক নেই। স্ত্রী ফল আমরা কখন পাবো, যখন স্ত্রী স্তবকের যে ডিম্বাশয় আছে নিষেক হওয়ার পর এই ডিম্বাশয় ফলে পরিণত হয়। তো যে সমস্ত পেঁপে গাছে লম্বা লম্বা ফুল হয়, পুরুষ পেঁপে গাছ, ওই সমস্ত পেঁপে গাছে যেহেতু ডিম্বাশয়ই নেই তাহলে ওই গাছে কোনো দিন আমরা পেঁপে পাবো না। তো ইতর পরাগযোগ হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক গাছ থেকে পরাগরেণু অন্য গাছের ফুলে ট্রান্সফার হচ্ছে। তো এর জন্য অবশ্যই বাহকের প্রয়োজন আছে, মানে কাউকে পরাগরেণুকে বহন করে নিয়ে যেতে হবে। তো এই বাহক বিভিন্ন রকমের হতে পারে, ইতর পরাগযোগের বাহক বিভিন্ন রকমের হতে পারে, জল হতে পারে, বায়ু হতে পারে, পতঙ্গ হতে পারে, পাখি হতে পারে, শামুক হতে পারে। তো এদের উদাহরণগুলো দেখে নাও। জল হলো পাতা ঝাঁঝি, পাতা শাওলা, বায়ু ধান, গম, ভুট্টা, পতঙ্গ পরাগী ফুল হলো আম, জবা, পদ্ম, মানে এই সমস্ত ফুলের পরাগরেণু বহন করবে পতঙ্গ। পাখি পরাগী ফুল হলো মানে শিমুল, মাদার, পলাশ, এই সমস্ত গাছের পরাগরেণু বহন করবে পাখি। এখানে আমরা আরও একটা শব্দ পাবো, মেলাকোফিলি। মেলাকোফিলি হলো যে সমস্ত ফুলের পরাগযোগ শামুক দ্বারা ঘটে, মানে ফুলের পরাগরেণুগুলো বহন করবে শামুক, ওই সমস্ত ফুল বা ওই ধরনের পলিনেশনকে আমরা বলব মেলাকোফিলি। তো শামুক দ্বারা যে সমস্ত গাছের মধ্যে পলিনেশন হয় সে সমস্ত গাছের উদ্ভিদের উদাহরণগুলো হলো মান, কচু ইত্যাদি, এই সমস্ত গাছে পরাগযোগ ঘটায় শামুক। ওকে, তো এটা হলো পরাগযোগ। এই ভিডিওটি হলো একটি পেয়ারা গাছের ফুলে পরাগ বিলনের ভিডিও। এই পেয়ারা গাছের যে ফুল আছে এই ফুলগুলো উভয়লিঙ্গ, মানে একই ফুলে পুংস্তবক এবং স্ত্রী স্তবক আছে। তো যে সমস্ত ফুলে পুংস্তবক, স্ত্রী স্তবক থাকে ওই ফুলগুলোতে সাধারণত স্বপরাগযোগ হয়। পেয়ারা গাছেও স্বপরাগযোগ হয় কিন্তু মৌমাছি দ্বারাও ইতর পরাগযোগ হয়, যেটা আমরা এই ভিডিওতে দেখতেই পাচ্ছি। যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানতে পারো, আর যদি ভিডিওটি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি ভালো না লাগে তো আলাদা ব্যাপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।